নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে বৈদিক বুটিকের অনুষ্ঠান, ববিতার অনুষ্ঠান। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ববিতা আজকে খুব সুন্দর একটা অর্গানিক লিনেন পরে রয়েছে, তুমি কি এই শাড়ি দেখাবে আজকে? হ্যাঁ, এই শাড়ি দেখাবো আমি, ভীষণ ভালো লাগছে দেখতে, কৃষ্ণ নীল কালার। তোমারটাও পাওয়া যাবে? আমারটাও পাওয়া যাবে। আচ্ছা, দেখা শুরু করি আজকে মূলত প্রথমে সম্ভবত হ্যান্ডলুম দিয়ে, তাই তো? হুম, একদম। এই শাড়িগুলো না খুব ডিমান্ড এবং এটার অনেকগুলো কালারেও অ্যাভেলেবল, অনেকগুলো কালারেও অ্যাভেলেবল আছে। কিন্তু আমি আজকে, আমার কাছে অনেক শাড়ি স্টক আছে, তো আমি সেই কারণেই মানে বিভিন্ন শাড়ি স্টক আছে, সেই মানে একটা করে দেখাচ্ছি। এর অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে। এটা ব্ল্যাক মেজেন্টাতে দেখানো হচ্ছে, এটা নিশ্চয়ই তোমার কাছে আর কি কি কালারে পাওয়া যাবে? আরও তোমার হোয়াইটের সঙ্গে তোমার রানী কম্বিনেশন, পিঙ্ক কম্বিনেশন, আচ্ছা এরকম অনেক কিছু, গ্রিনের সঙ্গে রেড। মানে আপনারা যদি এই শাড়িটা পছন্দ করেন তাহলে এর কালার কম্বিনেশন যদি জানতে চান, অপশনস আপনারা প্রচুর পাবেন। 1650 টাকা মাত্র দাম এবং 100% কটন শাড়ি, কটন, এটা হ্যান্ডলুম শাড়ি, 100% কটন শাড়ি। এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, আর অন্যান্য কালারও অ্যাভেলেবল রয়েছে। এটা রানিং ব্লাউজ, ব্লাউজ পিস রানিং এ। এক নম্বর শাড়ি দেখালাম 1650, দু নম্বর মহারাষ্ট্রিয়ান সিল্ক আমি বলেছিলাম একদম নেই, আবার এসেছে। বাবু আগে বলে দিয়েছিলাম যে একদম নেই, এটা কিন্তু স্টক শেষ হয়ে গেছিল। গরমকালে সন্ধ্যেবেলা তো বিয়ে বাড়িতে পরা যায়, একটু সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সাজলে। এরও ব্লাউজটা রানিং এ থাকবে, নাম্বার 2 দেখা। এটাও স্টক শেষ হয়ে গেছিল, আবার আমি আনিয়েছি আপনাদের ডিমান্ডের জন্যই আনা হয়েছে। এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর, তোমার ব্লাউজের সঙ্গে আজকে খুব ভালো যাবে। হ্যাঁ, দেখো টমেটো রেড, এটা একদম টমেটো রেডের সঙ্গে একদম জেড ব্ল্যাক, খুব সুন্দর। এটা আসছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, নাম্বার 3, প্রাইস হচ্ছে 2150। আর খুব মিনিমাম রেঞ্জের মধ্যে একটা খুব ভালো শাড়ি, 3 নম্বর শাড়ি, ব্লাউজটা রানিং এ, প্রাইস হচ্ছে 2150। 4 নম্বর, এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়ি, এটাও স্টিলের সঙ্গে, এটাও স্টিলের সঙ্গে, এটাও ভীষণ একটা স্মার্ট কম্বিনেশন, কি ভালো দেখতে। আর বুনুইটা দেখুন খুব স্লিক বুনুই, মানে পাটটাকে একটু ছেড়ে তারপরে মিডল বর্ডার দিয়ে কাজটা গেছে। নাম্বার 4, 2150, 2150, 4 নম্বর। এটা কিন্তু যদি কোনো কর্পোরেট পার্টিতেও খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা দেখো খুব সুন্দর কালার কম্বিনেশনটা, খুব সুন্দর। এবং এটা তোমার কাছে চাইলে তুমি অনেক কালারে দিতে পারবে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4। একটা বেশি দিতে পারবো না, কারণ এটা নতুন স্টক এসেছে আমার, কিন্তু আমি দিতে পারবো মানে চাইলে পারবে। এবারে আসছি নাম্বার 5, এটা হচ্ছে সিকো পাইঠানি। হ্যাঁ, সিকো, এটাও তুমি দেখাও, পাটটা একদম টিপিক্যাল পাইঠানি স্টাইলের পাট, আর ব্ল্যাক ভিতরে বুটি, আর পাড়ের এই টেম্পলটার জন্য আরও ভালো লাগছে দেখতে। নাম্বার 5, 2250, 2250, এটাও হচ্ছে মাত্র 2250, এর মধ্যেও কিন্তু একটা মার্সেলাইজ কটন রয়েছে। 5 নম্বর শাড়ি, 2250, আর এই হচ্ছে ব্লাউজ পিস। পাঁচের পরে চলে যাব 6 নম্বর, নাম্বার 6, এটা আসছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি। হ্যাঁ, সিঙ্গেল হয়ে গেল, ঠিক আছে। এই কালারটা কি দারুণ, ওয়াও। অ্যাকচুয়ালি তোমার এই পাটটা না, সেই পাট্টু স্টাইলের, দেখে মনে হচ্ছে যেন আলাদা করে পাটটা বোনা হয়েছে, খুব সুন্দর রানীর সঙ্গে বটে। রানীর সঙ্গে এটা হট পিঙ্ক, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি, 7 নম্বরের প্রাইস হচ্ছে 2450, 2450, না ওটা 6 নম্বর ছিল, 2450, নাম্বার 6 গেছে, এটা 7 যাচ্ছে, 2450, 6 and 7 দুটোই হচ্ছে 2450। এই কালারটাও কি সুন্দর, এই সমস্ত শাড়ি না সুন্দর করে সুন্দর দিয়ে পরে ভালো লাগে। আর দেখ পাড়ের ডিজাইনটা কিন্তু সেম, ওটারই কালার বলতে পারি, বলো ওটারই কালার? হ্যাঁ, ওটারই কালার, খুব ভালো দেখতে। এটাও 2450। এই দুটো শাড়ি দেখালাম 2450, 7 নম্বর শাড়ি দেখাচ্ছি 2450, 2450, নাম্বার 7, আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ। বাহ, নাম্বার 8। এবার 8 নম্বরে লিনেনে আমি ইয়ে দেখাবো, এমব্রয়ডারি। আচ্ছা, 8 নম্বর শাড়ি কি হালকা শাড়ি একদম। হ্যাঁ, লিনেনের উপরে এমব্রয়ডারি, এমব্রয়ডারি, বাহ। এটা হচ্ছে 8 নম্বর, ব্লাউজে যাব আমি, নাম্বার 8, এইভাবে যাচ্ছে পুরো।
8 নম্বর শাড়ি নাম্বার 8 প্রাইস হচ্ছে 2850 বুকিং করুন ব্লাউজটা তোমার মনে আলাদা করে রাখা হ্যাঁ এটা ব্লাউজটা একটা স্টিল কালারের ব্লাউজ একদম নতুন সুতোর কালারটার সঙ্গে ম্যাচ করে তবে এটার সঙ্গে আপনারা গোল্ডেন ব্লাউজও পরতে পারেন যদি চান গোল্ডেনও পরতে পারেন একটু অন্য রকমের ব্লাউজ ট্রাই করতে পারেন এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 82850 2850 8 নম্বর এরই কয়েকটা কালার আবার এরই কয়েকটা কালার এরই কয়েকটা কালার দেখাবো এটা एक्चुअली না খালি ভাগলপুর তাসরের স্টাইলটা রয়েছে এর মধ্যে তাসরের স্টাইল কি এটা লিনে নি এটা হচ্ছে নাম্বার 9 9 নম্বর শাড়ি 9 নম্বর প্রাইস হচ্ছে 2850 এটা দেখো দুটো কালার দিয়ে কাজ করা হয়েছে ওখানে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকও ছিল ব্ল্যাক স্টিলের সঙ্গে এখানে বেজের সঙ্গে পিচ পিঙ্ক আর এই হচ্ছে শাড়িটা 9 নম্বর শাড়ি 2850 2850 নাম্বার 9 এটা কিন্তু লাল ছাড়া একটা শাড়ি যারা লাল ছাড়া শাড়ি চাইছেন তারাও এটা কিন্তু ট্রাই করতে পারেন আর উইথ ব্লাউজ পিস এবারে আসবো নাম্বার 10 10 নম্বর শাড়ি এই কালারটাও খুব সুন্দর এই কালারটাও দেখো আর এই সুতোর কালারটাও খুব সুন্দর খুব স্মার্ট কালার অ্যাকচুয়ালি কি বলতো এতে না টানা একটা পেস্তা গ্রিন রয়েছে তার সঙ্গে একটা গ্রে কালার গেছে গিয়ে এই টোনটা গ্রিনিশ গ্রে একটা টোন এসেছে আর এর এমব্রয়ডারিটাও একদম আলাদা আলাদা এটা অল ওভার এটা অল ওভার এমব্রয়ডারি একটু পাখি পাখি স্টাইলে একটু অন্যরকম এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 10 10 নম্বর শাড়ি 2850 উইথ ব্লাউজ পিস আপনারা যারা অনুষ্ঠান দেখছেন কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন উইথ কুরিয়ার চার্জ হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে বুকিংটা করতে থাকুন আর হোলসেলাররাও যোগাযোগ করুন যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাইছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে তবে আমার মনে হয় একটু এসে কথা বললে বেটার হয় আর ইউটিউবে আমাদের প্রোগ্রামটা চলতে থাকে আপনারা পরেও দেখতে পারবেন ভালো করে দেখে কনফার্ম হয়ে বুকিং করুন সে তাতে আমাদের সুবিধা হয় অন্য লোককে দিতে আপনারা ভালো করে কনফার্ম করবেন শাড়ি কেউ আটকে রাখবেন না বুকিং করবেন দেখে শুনে করুন এখন আমি তনুশ্রীকেও ভালো করে শাড়ি দেখায় যদিও আমাদের বলার কিছু নেই তো না একটা শাড়ি আমি চেষ্টা করি যে বাড়ি বসে যিনি নিচ্ছেন শাড়িটা শুরু থেকে শেষ ব্লাউজ পিসটা পর্যন্ত ভালো করে দেখে নিতে পারে আচ্ছা এইটা যাচ্ছি 11 নম্বর শাড়ি নাম্বার 11 এটা কিন্তু কালারটা না ব্ল্যাক না গ্রে মানে একদম মাঝামাঝি একটা টোন একটু দেখুন একটু স্টিল ডার্ক স্টিল কালার বলতে আর তার মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা দেখাচ্ছি নাম্বার 11 2850 নাম্বার 12 12 নম্বর শাড়ি কালারটা খুব সুন্দর এটা একটা আনকমন একটা পেস্তা লাইট টানা গো একদম পেস্তা লাইট বলতে পারো স্কাই আর পেস্তা মিলিয়ে একটা টোন কালার আর এর মধ্যে একটা ব্রাউনিশ শেড গেছে এর সঙ্গে না আজরাক প্রিন্টের কোনো ব্লাউজ দিয়ে ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে এই সেল ব্লাউজটা ঠিক আছে বাট আমার মনে হয় একটু আজরাক দিয়ে পরলে খুব ভালো লাগবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 12 2850 2850 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ এরপরে আসবো 13 নম্বর শাড়ি শিবরি প্রচুর অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে মানুষ একদম সিরিয়াসলি শিবরির জন্য আমাকে বলা হচ্ছে আমার হাতে খুব এগুলো অনেক সময় লাগে তো কম কম আসে হ্যাঁ কম কম আচ্ছা এটা তসরে শিবরি এবং এটা না আপনারা হাতে নিলে ফিল করবেন এই সুতোগুলো এখানে রয়েছে মানে লেগে রয়েছে একদম এই যে পুরোটাই কিন্তু স্টিচ করে এভাবে করা হয় আর এটা আসছে ব্লাউজটা আর এ আমার কাছে আপনি এরকম পাবেন একদম কোলাঞ্চল পর্যন্ত কাজ শিবরির এতটা পর্যন্ত কাজ এবং প্রত্যেকটা তার মধ্যে ডিজাইন আছে মানে একটা আছে না শিবরি শুধু প্লেন একটা হচ্ছে তা না আমার প্রত্যেকটা মধ্যে ডিজাইন করা আছে জিওমেট্রিক প্যাটার্ন আছে আর এন্ড অব দি কাজ তুমি যেটা বললে কোলাঁচল পর্যন্ত কাজ 6850 এটা দেখালাম 13 নম্বর নাম্বার শিবরির আমি আগের বারে বলেছিলাম আজরাকের দাম বাড়ছে শিবরির এটা এবার আমি মানে এই 68 এ রেখেছি কিন্তু পরের বারে কিন্তু 68 থাকবে না তাও বলে দিচ্ছি তখন দাম বাড়বে তখন একটু অল্প করে বা দাম বাড়তে এইটারে একটু দেখাবো এর এই যে পাড়ের কাছের কাজটাও এত সুন্দর এত নিখুঁত হয়েছে দেখে মনে হচ্ছে কি এমব্রয়ডারি করা দেখো কি সুন্দর আর দেখো সুতো এখনো লেগে রয়েছে লেগে রয়েছে আর পার্পলের সঙ্গে তো দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে 14 নম্বর নাম্বার 14 প্রাইস হচ্ছে 6850 মানে যে আমি এত ডিজাইন দেখাই না মানে আপনারা তো সেই জন্য মানে এত রিকোয়েস্ট থাকে তো ভীষণ আমার কাছে যে শিবরি দেখতে চাই অ্যাকচুয়ালি কি বলতো এটা তো হাতের কাজ হাতে বেঁধেছে এবং সে জানে না কোথায় রংটা পড়বে যেমন এখানে রংটা ধরেনি
এই জায়গাটা রংটা ধরেনি, এটা এটাই একটা এটাই বিউটি, মানে এটা কিন্তু ইভেন হবে না যে এখানে একদম একের সাথে সেটা প্রিন্ট হবে, এটা যেহেতু হাতে বেঁধে টাইম দেয় মানে সেলাই করে নিয়ে। এবং দেখুন আমি যদি এখানটা একটু যাই, এখানটা দেখুন একটা ফ্লাওয়ার এটা বেঁধে বেঁধে করা হয়েছে, এই ডিজাইনটা বেঁধে সবকটাকে বেঁধে করা আছে, এই ডিজাইনটা একটা জায়গায় এক এক রকম করতে মানে কতটা মানে ইয়ে লাগে, মানে এইটার পরিশ্রমটা হচ্ছে বাঁধার পরিশ্রম, এবং এটা আনইভেন হবে এটাই ধরে নিতে হবে। এটা নাম্বার 14 দেখালাম, 6850, এবার সরস্বতী পূজা একদম ডেফিনিট করে দৌড়াবে। এগুলো সবগুলো নাম্বার 2, আমার গাছি তসরের উপরে ম্যাটেরিয়াল কিন্তু গাছি তসর, বাহ, তার উপরে আমার শিভরি দেখালাম, তিনটেই বোধহয় দেখাতে পারবো, হ্যাঁ তিনটেই দেখালে, 13, 14, 15, তিনটেই হচ্ছে 6850। এই ইয়েলোটা একদম সরস্বতী পূজার কথা বলছে না, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 15, 6850, 15 নম্বর, 6850। এরপরে যাব নাম্বার 16, 16 আমি যে শাড়ি পরেছি অর্গানিক লিনেন, আমার খুব পছন্দের শাড়ি, আমারও পছন্দের শাড়ি, ভীষণ ভালো লাগে অর্গানিক লিনেন, আর এটা না লালের সঙ্গে পিঙ্ক গিয়ে দুধে আলতা একটা টোন আছে, মানে একদম আলতার রং, এই কালারটা খুব সুন্দর, মানে বিয়ের কেনাকাটায় তত্ত্বে একটা এই শাড়ি হতে পারে, আর এর মধ্যে নিম জরি দিয়ে কাজটা হয়েছে, খুব স্মার্ট শাড়িটা, বাহ। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে অনলি 2850, অনলি 2850, মানে 2850-এ আপনি বিয়ে বাড়িতে গিফট জন্যই আমার কাছে সবাই নেবে, প্রাইসটা ভীষণ মিনিমাম 2850 অনলি, 2850 এটা ক্রস স্টোরি ছিল, এটা দিও আমাকে, আচ্ছা এর পরের শাড়িটাও দেখাবো, এটা হচ্ছে ওটা ছিল 16, এবার আসছে 17, নাম্বার 17, এটা একদম কনসেন্ট্রেটেড পার্পল কালার, মানে একদম কনসেন্ট্রেটেড পার্পল, মানে ব্ল্যাক টানায় একটা পার্পল সুতো গেছে গিয়ে এই টোনটা হয়েছে, তোমারটা ব্ল্যাক টানায় ব্লু সুতো গেছে গিয়ে ওই টোনটা হয়েছে, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 2850, 2850, এটাও নাম্বার 17, সুন্দর, আর এই কালারটার উপরে না নিমজরি কাজটা খুব ভালো ভালো ফুটেছে, এই শাড়িগুলো না ভীষণ স্মার্ট শাড়ি, আর এই এই শাড়িতে আমি নিজে পরেছি, আমি আপনাদের বলি যারা লম্বা চওড়া মানে খানে তনশ্রীর মতো হাইট টাইট হয় তারাও কিন্তু এই শাড়িটা খুব ভালো পরতে পারে, বহরটা এতটাই বড় যে মানে অনেকটা বড় খুব, আর এমনি বড় সড়ো শাড়ি আপনার পরে আমি তো একটু হালে পানি খাচ্ছি, মানে এতটাই ভারী হয়ে যাচ্ছে, নেবে যাচ্ছে শাড়ি আমার কাছে, কিন্তু এতটাই বড় শাড়ি, এটা হচ্ছে ওয়াইন কালার, একদম ওয়াইন টোনের উপরে গেছে, মানে এটাও ব্ল্যাক টানার সঙ্গে পিঙ্ক বাড়ানো গেছে গিয়ে ওয়াইন টোনটা তৈরি হয়েছে, এটাও একটা ব্ল্যাক ডিজাইনার ব্লাউজ দিয়ে যদি পরতে পারেন, একদম বোট নেক একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরুন, এখন তো পার্টি মুডে রয়েছে আমরা, বিভিন্ন সময় পার্টি হচ্ছে, চলছে, এটা হচ্ছে 2850, 2850, এটা হচ্ছে নাম্বার 18, 2850 অনলি, এটা অর্গানিক লিনেন, হাতে পেলে বুঝতে পারবে, কালার দেখালে তুমি একটা পরে আছো, চারটে কালার অ্যাভেলেবল রয়েছে, তাই তো, আর বোধ নেই, হ্যাঁ এইবারে আসবো হচ্ছে নাম্বার 19, আচ্ছা রাখ তাসারে আজ রাখ, এটার তো তোমার খুব ডিমান্ড, এটার তো প্রচন্ড ডিমান্ড, এটা এটা আবার নতুন হয়ে এলো, সবগুলো কিন্তু একটা করে পিস, এর আগের বারও কিন্তু দিতে পারিনি প্রচুর মানুষকে, হ্যাঁ দেখার সঙ্গে সঙ্গে বুকিং করুন, এইটা না ফেলে রাখলে হবে না সত্যি, তাই কারণ এই ডিজাইন নতুন, মানে এখানে কতগুলো প্যাটার্ন কে নিয়ে কাজটা করা, আর কাজ ভীষণ পরিষ্কার, গাছি তসর উপরে, এটার দামটা একটু সামান্য বাড়িয়েছি, এটা তোমার 7050 করেছি, যেটা 6850 ছিল, মাত্র 200 টাকা বাড়িয়েছি, বেশি বাড়াইনি, না বাড়ালে হচ্ছে না, কারণ তোমার তো এটা ধরো তসরটা এখানে এখানকার প্রোডাকশন, সেটা যাচ্ছে রাজস্থান, যাচ্ছে মানে সেটা কুরিয়ারের পয়সা দিতে হচ্ছে, মানে কাজের তো আলাদা, আবার ওখান থেকে আনতে গেলে কুরিয়ার চার্জ দিয়ে আমাকে আনতে হচ্ছে, দুবার কুরিয়ার চার্জ যাচ্ছে, বাপ, কুরিয়ার চার্জ দিয়ে মানে মেকিং চার্জ তো আলাদাই, কুরিয়ার চার্জ দিয়েও আমাকে আনতে হচ্ছে। 7050, 7050 নাম্বার হচ্ছে 19, 19 নম্বর, এটা কিন্তু ওদের ওখানকার ব্লু, আমাদের এখানে আমরা বলি গ্রে, ওদের কাছে ব্লু, ব্লু কালার, আচ্ছা এটা ছিল হচ্ছে 19, নতুন কালার দেখাচ্ছি, এবার আসছে নাম্বার 20, এটা আজকে নতুন কালার, এবছর মানে এবারে লটে আমার কাছে এটা হাতে এসেছে, রিনিয়াল, এটা দেখুন কালারটা শুধু, এটা হচ্ছে 20, 20 নম্বর, ডিজাইনগুলো খুব সুন্দর, ডিজাইনগুলো সুন্দর, স্লিকের উপরে, স্লিকের উপরে একদম, এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি, বর্ডারে যাব, প্রাইসটা হচ্ছে 7050, এবং ভেতরে না প্রত্যেকটা ফুলের ভেতরে একটু দেখাতে হবে, একটু দেখাই, মিনের এফেক্ট করা হয়েছে, মানে এটাই তো আজরাকের বৈশিষ্ট্য, উইথ ব্লাউজ পিস 7050, নাম্বার হচ্ছে 20 গেল, 21, এই কালার তুমি দেখাও, এই কালার দেখাই, কিন্তু ডিজাইনগুলো সব আলাদা, এটা রেডই বলবো আমরা, ওদের ওখানকার রেড, হ্যাঁ
আমাদের এখানে আমরা হলে বলবো ক্যাডবেরি মিল্ক ক্যাডবেরি কালার কিন্তু ওদের ওখানে বলবো কিন্তু এটা রেড ওদের ওখানকার রেড কালার তার সঙ্গে গ্রে কম্বিনেশন এবং ডিজাইন গুলো দেখে একটু ভেতরের ছবিগুলো যদিও ভেতরের ছবিতে আটকাবেন না কালারে আটকান আমি তো বলি ভেতরের ডিজাইন নয় কালারে আটকান কারণ এগুলো ট্র্যাডিশনাল কাজ এগুলো একটা আপনার ওয়ার্ডরোবে থাকতে হবে এটা হচ্ছে নাম্বার হচ্ছে এটা দেখাচ্ছি নাম্বার 21 21 নম্বর দেখালাম 7050 21 আর ব্লাউজটা হচ্ছে বাবলস এর মতো এইবারে আসছে 22 22 নম্বর এটা তো হাতের কাজ এটা জরির কাজ না পেটাই জরির কাজ এটা ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কে হ্যাঁ তবে বলি ব্যাঙ্গালোর সিল্কের কালারটা খুব আনকমন কালার ভীষণ সুন্দর কালার তার সঙ্গে বিয়েবাড়ি সামনে বিয়েবাড়ি চলছে গয়না পরার শাড়ি একদম গয়না পরার শাড়ি এটার মধ্যে পেটাজারি গোল্ডেন সিলভার দুটোই কাজ রয়েছে একটু কপারের সঙ্গে রয়েছে আর এখানে দেখুন এখানে অ্যান্টিক জারির ব্যবহার রয়েছে খুব ভালোই কালারটা খুব সুন্দর একটু ক্লোজে আমি যাব কাজটা আসলে শাড়ির সঙ্গে এমন ভাবে মিশে রয়েছে না পাটটা মানে এত সুন্দর লাগবে পরলে এই যে পাটটা আমি ধরেছি না একটু এইভাবে দেখালে আমার মনে হয় সুবিধা হবে দেখুন কাজটা আর কট পাইপিং করা পুরো শাড়িটা আর সম্পূর্ণ হাতের কাজ দেখাই খুব নিখুঁত কাজ গো শাড়িটা কট পাইপিং করে না শাড়িটা পুরো ফ্রেমিং করা এটার প্রাইসটা বলে দিই 7650 7650 only 7650 22 22 নম্বর শাড়ি 7650 এর ব্লাউজটা একটু দেখাবো এর ব্লাউজটাও কিন্তু অল ওভার দুটো হাত এবং পিট এভাবে কাজটা পড়বে এটা গেল 22 23 তে আমি আবার শিবরিতে আসব শিবরি যাব এটা পিঙ্কে আবার এটা পিঙ্কেই দেখাচ্ছি হ্যাঁ পিঙ্কে দেখাচ্ছি আসলে আমার কাছে যা যা এসেছে আমি একবার ঝলক দেখিয়ে দিচ্ছি কারণ একটাও থাকে না তো কারণ অপশন না থাকলে না ওনাদের অসুবিধা হয় এটা হচ্ছে 23 আমরা দুটো পিঙ্ক দেখালাম 13 দেখালাম আর 23 দেখালাম আপনারা বুকিং করুন 13 পেলে 13 পাবেন 23 পেলে 23 পাবেন এটা হচ্ছে 23 6850 6850 আর এই প্রাইসে মানে ববিতা বলেই দিয়েছে এই প্রাইসে এটাই লাস্ট শো এরপরে কিন্তু শিবরিরও দাম বাড়বে একটু অল্প করে বাড়বে ওটা গেল হচ্ছে 23 এবার আসছে 24 এটা ব্রাউনের শেডে ওই সেম নকশাটা পিঙ্কের ডিজাইনটাই কালারটা ব্রাউন শেডে প্রাইসটা হচ্ছে 7 6850 6850 এটা গেল 24 এবারে আসবো 25 25 নম্বর বাহ ইয়েলোটা কি ভালো কাজ এটাও হয়েছে এটা একটা সুন্দর ইয়েলো হ্যাঁ 25 25 নম্বর ফেড ফেড টাইপের বাহ এখানে একটু ক্ল্যাম্প ডাইয়ের মতো করে করে করা হয়েছে অ্যাকচুয়ালি এটা হয়েছে কিন্তু শিবরি কিন্তু দেখে মনে হচ্ছে ক্ল্যাম্প ডাইয়ের এফেক্ট আছে পুরোটাই শিবরি আর লেমন ইয়েলো তো দশরের মধ্যে লেমন ইয়েলো দারুণ লাগছে এটা হচ্ছে আজকের এপিসোডে 25 25 নম্বর 6850 25 এবারে আসবো 26 একটু তাতে মানে এটা হচ্ছে রেশম কটন কটন দেখাচ্ছি একটু কটন দেখিয়ে নি এটা বিয়ে বাড়িতে মানে প্রচুর লাগে কালারটা ভীষণ সুন্দর একটা গ্রে কালার একদম গ্রে সঙ্গে ময়ূর হয়ে গেছে হ্যাঁ আর সেলফ এজটাকে কিন্তু একটা লেমন টোনে আনা হয়েছে এটা একটা লেমন আমলকি কালার করা হয়েছে এটা কিন্তু সেলফ এজটাকে কালার করা হয়েছে মনে হবে জানো এটা অ্যাপ্লিক কিন্তু নয় এটা হ্যান্ড পেইন্টিং করা হয়েছে এবং প্রাইসটা হচ্ছে অনলি 1650 অনলি 1650 1650 মাত্র এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 26 26 27 27 নম্বর এটা সেলুলার তাঁত আমার নিজের এই তাঁত আমারও এই তাঁতটা পছন্দ একটা টেক্সচার আছে দেখতেই ভালো লাগে আমার এর একটা সেলফ এজ আছে কিন্তু সেটাকে রেড কালার করে দিয়েছো আর তার সঙ্গে রেড অরেঞ্জ ইয়েলো দিয়ে পেন্টিং কোনো কালোর ছোঁয়া নেই শাড়িটা বুনুয়ে স্ট্রাইপ বুনে ছিল গ্যাপে গ্যাপে হ্যান্ড পেন্টিংটা হয়েছে এবং একদম ফ্রি হ্যান্ড পেন্টিং তাই আছলো গ্যাপে গ্যাপে একটু অন্য কালার মেশানো হয়েছে ফ্রি হ্যান্ড পেন্টিং একদম এবং এটা হচ্ছে 27 নম্বর মালপোনা স্টাইল মাত্র 1650 দামটা কিন্তু খুব কম মানে এই মেটেরিয়াল তাঁত সেলুলার তাঁত তার মধ্যে হ্যান্ড এই কোয়ালিটির কাজ এবং এই কাজ মাত্র 1650 একদম তাই কিন্তু এখন একজনই পাবেন একজনই পাবেন এটা হচ্ছে 1650 দেখালাম নাম্বার হচ্ছে 26 27 গেল যতটা সম্ভব আমি দামটা একটু ইয়ে রাখার চেষ্টা করি যাতে সবাই পড়েন এটা সরস্বতী পুজো গায়ে হলুদ এটা সরস্বতী পুজোর কথা মাথা থেকে আমি গায়ে হলুদও হতে পারে সরস্বতী পুজো হতে পারে এটা ইয়েলের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন পিঙ্ক গ্রিন হ্যাঁ পিঙ্ক গ্রিন এটার সঙ্গে না গ্রিন ব্লাউজ পরলে কাজটা খুব ভালো খুলবে ইয়েলোর সঙ্গে এখানে যদি অনেকে বলবেন পিঙ্ক ব্লাউজ পরুন আমি বলবো না গ্রিন পরুন তাহলে কাজটা খুব ভালো খুলবে এটা হচ্ছে 28 1650 28 এইবারে চলে যাবো হচ্ছে 29 এমব্রয়ডারি এরও অনেকগুলো কালার তুমি দেখিয়ে দিলে এগুলো অনেকগুলো কালার এগুলো কিন্তু নতুন স্টক এসছে আপনারা টপার টপ বুকিং করুন তাহলে আমার দিতে পারবো
এটা হচ্ছে 29 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850। বাহ, এমব্রয়ডারিটা একটু দেখাবো ক্লোজে। এটা হচ্ছে 29 নম্বর 2850 কালার কম্বিনেশনটা, সুতোর কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর এই হচ্ছে ব্লাউজ 29 এর পরে চলে যাব 30 নম্বর, নাম্বার 30। এই কালারটাও দারুণ। ওই যে এটা কিন্তু কালো সুতোর টানাতে একটা, প্রথমটা দেখিয়েছিলাম তো, ওটা স্টিল স্টিল সুতোর কালার, এটাও তোমার কালো সুতোর টানা, মানে টানাতে গেছে কালো সুতো, ভার্নাতে গেছে একটা ডার্ক মানে গ্রে কালার, যার জন্য একটা চারকোল টোন, চারকোল টোন এসেছে। আমি এই এমব্রয়ডারি কথাটা, এমব্রয়ডারিটা সাদা কালোতে করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2850 অনলি, নাম্বার 30, 2850, 30 নম্বর উইথ ব্লাউজ। আপনাদেরকে বলে দিই ববিতার বৈদিক বুটিকের ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে তোমার একদম নিউ আলিপুর ট্রায়াঙ্গুলার পার্কে, ট্রায়াঙ্গুলার পার্কের জাস্ট অপোজিটে। এক সিঙ্গলে দেখায় না, কাটওয়ার্ক আছে হ্যান্ডারির সঙ্গে। হ্যাঁ, এই কাজটা কিন্তু একটু দেখাই, কাটওয়ার্কটা হ্যান্ডারি দিয়ে বাঁধা হয়েছে, কিন্তু তার নিচে মেশিন পার্সির কাজটা গেছে, মানে ব্যাঙ্গালোর সিল্কে কট পাইপিং, মেশিন পার্সি, জারির ব্যবহার, তার উপরে কাটওয়ার্কটা হ্যান্ডারি দিয়ে বাঁধা, মিররটাও হ্যান্ডারিতে করা, বডিতে আবার কিন্তু মেশিন পার্সির কাজ যাচ্ছে। কালারটা ভীষণ সুন্দর, এটা গার্নেট কালার, ঠিক প্রপার মেরুন না বলে এটাকে গার্নেট বললে মনে হয় বেটার হবে, বেটার হবে। খুব সুন্দর শাড়িটা, বিয়ের কেনাকাটাতে একটা জায়গা করতেই পারে, কোনো ব্ল্যাক নেই কিন্তু, না অ্যানিভার্সারি শাড়িও হতে পারে ডেফিনেটলি। এবং এটার প্রাইসটা না, যখন এই কাটওয়ার্কটা সামনে পড়বে না, খুব ভালো লাগবে, ভালো লাগবে। আবার ব্লাউজের হাতে পিঠেও কাটওয়ার্কটা যাচ্ছে। 7650, 7650, এটা হচ্ছে 31 নম্বর। বুটিক প্রতিদিনই খোলা থাকে, শুধু রোববার বন্ধ, রবিবার সানডে বন্ধ। হ্যাঁ, আর প্রতিদিনই খোলা থাকে। আপনারা আজকেও যদি মনে করেন যে অনুষ্ঠান দেখলাম, বুটিকে গিয়ে শাড়িটা নিয়ে আসবো, জাস্ট ফোন করে পৌঁছে অবশ্যই। এটা হচ্ছে গ্রিনে, আচ্ছা গ্রিনের সঙ্গে না, এটার মধ্যে একটু রাস্ট কালার, এই কালারটা কিন্তু একদম আমার যে কটা আমি আজ রাত দেখিয়েছি এতদিন, তার মধ্যে একটা নতুন সংযোজন, এটা কিন্তু ওদের রেড ব্যবহার হয়েছে, মিস করবেন না, ভীষণ সুন্দর একটা কালার, কিন্তু সবাই মিলে এক কালারে গেলেও কিন্তু মুশকিল। আমি একটু অপশন রাখবো, অপশন দেবেন। এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম, নাম্বার 32, 32 নম্বর, 7050, 7050, 32 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 32। এবারে আসছি 33। আমরা শুরুতে একটা স্টিল টোন টোন দেখালাম, আমি বললাম ওদের ব্লু, তাতে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ডিজাইনটা এবারে আসছে মেরুন, রেড বা মেরুন, একটু মেরুন ঘাসা টোন, আমাদের কাছে এটা মেরুন বলতে পারি, চকলেট বলতে পারি, ওরা বলবে রেড। খুব সুন্দর শাড়িটা, ডিজাইনটা খুব, কাজগুলো কিন্তু ভীষণ নিখুঁত। আমার আমার যে কারিগর কাজ করে সে কিন্তু ভীষণ নিখুঁত কাজ করে, এটার জন্য খুব আমি প্রাউড যে এত সুন্দর প্রমিনেন্ট। হ্যাঁ, প্রমিনেন্ট কাজ। প্রাইসটা হচ্ছে 7050, 7050, এটা দেখাচ্ছি নাম্বার 33, 33 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসবো 34, 34 নম্বর। অপশন কিন্তু আপনারা দেবেন, না হলে কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যায়। হোলসেলেরাও যোগাযোগ করবেন, তবে আমার মনে হয় না আজরাক নিয়ে কি খুব একটা, আজরাক আমি হোলসেলে দিতে পারবো, হোলসেলের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অন্যান্য শাড়ি, হ্যাঁ অন্যান্য শাড়ি আমি দিতে পারবো, আজরাক শিবরে দিতে পারবো না, এগুলো ভীষণ টাইম টেকিং, হ্যাঁ টাইম টেকিং, অনেক দিন সময় লাগে যে কাজ করতে। এবং এটারও প্রাইস হচ্ছে 7050, নাম্বার 34, 34 নম্বর, 7050। তুমি বোধহয় দেখিয়েছিলে, দেখালাম ওটারই একটা কালার, দেখুন এটা ব্লু, তুমি সবার সব ব্লকেরই অপশন দিলে, সব কালারেরই অপশন দিলে, কিন্তু সেই অপশনটা খুব লিমিটেড অপশন, যে অনেক অপশন দিয়ে ফেললো এমনটা নয়, অ্যাকচুয়ালি এগুলোতে অনেক অপশন দেওয়াও যায় না। হ্যাঁ, আবার অর্গানিকলি নেই তো আছে, তুমি বলে নেই এখানে যে কটা আছে এখানে এই কটাই আর নেই। আচ্ছা, এটা টুকটুকে লাল, টুকটুকে মিষ্টি শাড়িটা, অ্যাকচুয়ালি অর্গানিক লিনেন না, পরে ভীষণ এটা এটা কি বলে, এটা কিন্তু আমার হুড়ুর করে বিক্রি হয়ে যাচ্ছে বুটিক থেকে, এটা রাখাও যায় না, মানে এটা ভীষণ আরাম, তো এরকম কম একদম, হ্যাঁ সবাই এলে দেখি প্রচন্ড পছন্দ করে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে 35, 35 নম্বর শাড়ি, 2850, 2850, 35 নম্বর, নাম্বার 35, 2850 উইথ ব্লাউজ পিস। 35 এর পরে যাব 36, ব্ল্যাকটা, এটা দেখে তো মরে যাওয়ার মতো। আমি তুমি ব্ল্যাক পড়লে না কেন, তুমি তো কৃষ্ণনীল পড়লে আজকে, তুমি তো ব্ল্যাক প্রেফার করো, ব্ল্যাক একটু হাতে দেখাতে চাইলাম আমি। আচ্ছা, প্রেফার করো তো ব্ল্যাক, ভীষণই ভালোবাসি, কিন্তু আমি তো বসে থাকবো, দাঁড়ালে হয়তো হতো। এটা হচ্ছে শাড়িটা, বাহ, এটা আমি সামনে থেকে দেখাতে চাই। এটা হচ্ছে 36, মানে এই কাজটা এত প্রমিনেন্ট হয়েছে, 36, 36 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2850। আপনারা যারা পরেননি তার পরে দেখুন, ভীষণ বড় শাড়ি, আরামের শাড়ি,
অনেস্টলি বিশ্বাস করুন। আর আরাম মানে কি, মানে আপনি শীতও আরাম পাবেন, গরমও আরাম পাবেন, এটা সারা বছরের শাড়ি। এটা দেখালাম 36,2850, দামটা সত্যি ভীষণ কম। 36 এর পরে যাবো 37, আবার সেলুলার তাঁত, তার মধ্যে হ্যান্ড পেন্টিং এবং ফ্রি হ্যান্ড পেন্টিং, মানে কোনো আঁকা নয়, ডাইরেক্ট তুলি দিয়ে আঁকাটা হয়েছে। এবং শাড়িটা হচ্ছে 1650, 1650 37, 37 নম্বর 1650, 37 1650, 37 এর পরে যাব 38, 38 নম্বর, এটাও সেলুলার তাঁত। বাহ, একটা কোনোটা রেড স্ট্রাইপ, কোনোটা ব্ল্যাক স্ট্রাইপ, এটা যেমন ইয়েলো স্ট্রাইপ রয়েছে, সেইভাবে কাজটা করা হয়েছে, মানে ওইটাকে রংটাকে মাথায় রেখে। অ্যাকচুয়ালি সেলুলারটার তাঁত না গরমের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, এই যে এতটা টেক্সচারটা এয়ারি না, আমি একটু তাঁতে টেক্সচার পছন্দ করি, সেই জন্য ওই তাঁতগুলি চুজ করি। এবং এটা হচ্ছে 38, 38 নম্বর, 1650, 1650, 38 নম্বর। এবারে আসবো 39, 39, 39 নম্বর। বাহ, এটা আসছে 39, যাদের বাই শাড়িটা না মানে ভীষণ ফ্রেশ একটা লুকস লুকস দিচ্ছে না, আর ব্লু কালার তো কুল কালার, ব্লুটা দেখলেই চোখটা একটু আই সুদিং টাইপের। এটা হচ্ছে 39, এটাও 1650, 39 নম্বর, 1650, নাম্বার 39, 1650। এইবারে চলে আসবো নাম্বার 40। আবার আজরাক আমি কিন্তু অনেকগুলো দেখিয়ে দিলাম, যা যা আমার কাছে এসেছে মোটামুটি দেখিয়ে দিলাম, যা কারণ আপনারা যারা দূরে বন্ধু আজরাক সম্পর্কে না, আর একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে আজরাক কিন্তু আপনি অনেক আলোর নিচে দেখছেন, আপনি অনেক আলোর নিচে বলে এইরকমই গ্লেজ থাকবে, কিন্তু যখন আপনার কাছে শাড়িটা পৌঁছাবে তখন কিন্তু খালি চোখে খুব ডাল লাগবে, ম্যাট, এগুলো কোনোটাই প্রমিনেন্ট নয়, কোনো জায়গায় ব্লকটা প্রমিনেন্ট, কোনো জায়গায় প্রমিনেন্ট নয়, এটা আপনাকে মানতে হবে। যারা এই শাড়িটা পরেন তারা ওই টেস্টটাকেই প্রেফার করেন। আমার তো এর ম্যাট ব্যাপারটা সত্যি কথা বলতে কি, আমার আমার আজরাক দেখা যায় লোকে বসে থাকে এবং একটাও টাচট একটাও থাকে না, মানুষ বুঝে গেছে, এটা বুঝতে হবে যে এটা ম্যাট হবে। এবং আমার কাছে একই সাথে আজরাক নিচ্ছেন, ত্রিবড়ি নিচ্ছেন, সবকটা তো মানে লুক। 40 নম্বর শাড়ি 705, একটা কাস্টমার লেভেল আছে যারা এটা একদম মানে বসে আছেন নেওয়ার জন্য, যারা এই শাড়ি পছন্দ করেন তারা বোঝেন, তবুও বলে দেওয়া হয়তো অনেকে ভালো করলেন। এটা হচ্ছে 41, প্রাইসটা হচ্ছে 7050, 7050, 41 নম্বর, এটা হচ্ছে 41, 7050। এটা বলি প্রিন্ট কিন্তু ট্রেডিশনাল প্রিন্ট, কালারে আটকান এবং আপনি স্টকটা করে নিন। এটা গেল হচ্ছে 41, এবার আসছে 40, মানে এই ব্লু গ্রিন, আমরা এই ব্লু গ্রিন রেড আমরা দেখালাম এর আগে দুটো, আরও দুটো ব্লক কিন্তু আলাদা, আবার এটাও একটা আলাদা, সুতরাং আপনারা আপনাদের মতো করে বুকিং করুন। এটা হচ্ছে 42, একটু দেরি হয়ে গেলে আজ রাখতে পাচ্ছেন না, সুতরাং দেরি করবেন না মোটেই। এটা হচ্ছে 42, যারা পাচ্ছেন না কয়েক মাস ধরে তারা কিন্তু তাড়াতাড়ি বুক করুন। 42 নম্বর, 7050 উইথ ব্লাউজ, 43, আজকের লাস্ট আজরাক। এবারে আজরাক দেখতে গেলে ওর শোরুমে চলে আসতে হবে। এবারে আসছি 43, 43 নম্বর। বাহ, এটা রেড এর মধ্যে হচ্ছে, এটা আমরা গ্রিনে একটা শুরুতে দেখিয়েছিলাম সেই প্রিন্টটাই দেখাচ্ছি রেড এর মধ্যে, এটা হচ্ছে 43, প্রাইস হচ্ছে 7050। ছোট ছোট কাজ পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই ভালো। আমরা যে কালারটা বলছি না রেড গ্রিন ব্লু, এটা কিন্তু আজরাক যেখানে হয় সেইখানকার কথাকে মাথায় রেখেই বলছি, কিন্তু আমাদের কাছে এই রংটা যেমন, এটা যদি আমি ও বলি আমরা বলবো এটা ব্রাউন ব্রাউন কালার, হ্যাঁ, কিন্তু এটা ওদের ওখানকার লাল। প্রাইসটা হচ্ছে 7050, নাম্বার 43, 44। তুমি এই শাড়িগুলো বেশ কয়েকটা কালার দেখিয়ে দিলে, বেশ কয়েকটা কালার, আমি এটা মনে একটা উড ব্রাউন টোন, হ্যাঁ এটা একদম নতুন কালেকশন আমার, এটা দেখতে এটা দাও, এগুলো প্রণামীর জন্য খুব ভালো, প্রণামীর জন্য ভালো, এরপরই তো আবার বিয়ের মরশুম শুরু হয়ে যাবে, আর প্রণামী পরলেও ভালো লাগবে। এটা হচ্ছে 2850, উঁচু করে ধরো একটু কুচি দিলে মানে বাঁ পায়ের উপরে ডিজাইনটা পড়বে, ডান পায়ে কিন্তু প্লেন পড়বে। 2850, নাম্বার 44, 44 নম্বর, 2850 উইথ ব্লাউজ, 44 এর পরে চলে যাবো 45, 45, একদম ডার্ক মফ কালার, 45 নম্বর। মানে শাড়িগুলো দেখলে অ্যাট এ গ্ল্যান্স কিন্তু সেই ভাগলপুরের শাড়িগুলোর কথাই মনে হয় মনে হবে। এটা আসছে 45, 45 নম্বর, নাম্বার 45, তারা বেরিয়ে যাবে 45 নম্বর। বাহ, এর মধ্যে না একটা হট পিঙ্ক দেওয়াতে শাড়িটা আরো খুলে যাবে, হ্যাঁ খুলে গেছে। এটা হচ্ছে 45, 45 নম্বর। আমাদের কলকাতার মধ্যে হোম ডেলিভারি হয়, কলকাতার বাইরে কিন্তু হয় না, সিওডি আমাদের কলকাতার বাইরে নেই, কলকাতার মধ্যে আছে। আপনারা যারা বুকিং করবেন সেইভাবে বুকিং করুন,
আর দূরের মাঝা কোর ব্যাংকিং এর মাধ্যমে গুগল পে ফোন পে এসব আপনারা ব্যাংক ট্রান্সফার করলে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই। এবং যারা বহুদিন ধরে নিচ্ছেন কিংবা যারা নতুন তারা প্রচুর মানুষ আমাদের এই সিটিবিএনএ প্ল্যাটফর্মকে বিশ্বাস করে তো টাকা ডিপোজিট করেন, আপনারা পান এবং এইভাবে আপনাদের সক্ষমতাও রেডি হয় তৈরি হয়ে যায় আপনাদের সাথে। হাতে সময় নেই, 12 তারিখ পরের এপিসোডটা অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার 12ই ফেব্রুয়ারি আবার সকাল 11টায় দেখা হচ্ছে। আজকে এই মুহূর্তে পর্যন্তই কলকাতার মধ্যে হোম ডেলিভারি বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, আগে ব্যাংক পেমেন্ট করতে হবে। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।